ওয়েলকাম টু টপ নিউজ বাংলা। টপ নিউজ বাংলায় আপনাদেরকে আবারও স্বাগত। আবারও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এর আগেও এই ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে অলরেডি চ্যানেলেতে ভিডিও আপলোড করে দিয়েছি। আবার একটি নতুন জেলার নতুন ব্লক থেকে এই বিজ্ঞপ্তিটি বেরিয়েছে, চলুন দেখে নিই। তার জন্য যোগ্যতা কী লাগে, বয়সসীমা কী আছে, মিনিমাম কোয়ালিফিকেশন বা ডিজায়ারেবল কোয়ালিফিকেশন কী লাগবে, সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগটি হবে, সেই ইন্টারভিউয়ের ডেট কবে আছে এবং কোথায় হবে ইন্টারভিউটি। অন স্ক্রিনে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন ফরম্যাটটি, এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটি আপনারা পিডিএফ এর একটু নিচের দিকে নামলেই পেয়ে যাবেন। পিডিএফ এর সাথে অ্যাটাচ আছে এবং এই পিডিএফটি আপনারা ভিডিও ডিসক্রিপশনেতে দিয়ে দেওয়া টপ নিউজ বাংলার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। চলুন বিজ্ঞপ্তিটির একেবারে শুরু থেকে দেখে নেওয়া যাক। নোটিফিকেশনটি বেরিয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার অফিস অফ দ্য অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার সয়েল সার্ভে মেন্ডাপুর অ্যান্ড প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন এজেন্সি অর পিআইএ অর্থাৎ পশ্চিম মেদিনীপুর থেকে এই নোটিফিকেশনটি বেরিয়েছে। কিন্তু কোথায় নিয়োগের জন্য সেটি লক্ষ্য করুন, মানে প্লেস অফ পোস্টিং যেটি হবে সেটি হবে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের নয়াগ্রাম ব্লকেতে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করতে পারছেন প্রথমেতেই বড় বড় করে লিখে দেওয়া রয়েছে কিসের জন্য এই নোটিফিকেশনটি। এখান থেকেই বুঝে যাবেন কারা যোগ্য বা কারা যোগ্য নয়। যোগ্য প্রার্থীরা কন্টিনিউ করুন ভিডিওটি। তো নোটিশটির বিষয়বস্তু হচ্ছে নোটিশ অন কন্ট্রাকচুয়াল এনগেজমেন্ট অফ পার্সোনাল ইন দ্য নিউ জেনারেশন ওয়াটার সেড ডেভেলপমেন্ট প্রজেক্ট WDC PMKSY 2.0। PMKSY means প্রধানমন্ত্রী কৃষি সিঁচাই যোজনা 2.0। এর আগেও অনেক ডিস্ট্রিক্টের অনেক ব্লক থেকে বেরিয়েছে এবং আগামী কয়েকদিনের মধ্যেও অনেক ডিস্ট্রিক্ট থেকে বেরোবে। চলুন টেবিলের মাধ্যমে দেখে নেওয়া যাক কী কী পোস্ট, তার জন্য মিনিমাম কোয়ালিফিকেশন, এজ লিমিট, তারপর ইন্টারভিউয়ের ডেট এই প্রসঙ্গে আসছে। প্রথমেই যে পোস্টটির কথা উল্লেখ রয়েছে সেটি হচ্ছে WDT লাইভলিহুড। একটি ভ্যাকেন্সি রয়েছে, তার জন্য মিনিমাম কোয়ালিফিকেশন অন্যান্য জেলার অন্যান্য ব্লকের মতোই গ্র্যাজুয়েট ইন এগ্রিকালচার অর ফরেস্ট্রি অর প্ল্যান্ট সায়েন্স অর অ্যানিমাল সায়েন্স। এক্সপিরিয়েন্স এক্ষেত্রে লাগছে মিনিমাম 5 years এক্সপিরিয়েন্স ইন PMKSY। এজ লিমিট ম্যাক্সিমাম 65 years। এবং কি সমস্ত ডিজায়ারেবল কোয়ালিফিকেশন লাগছে আপনারা একদম শেষ কলাম থেকে দেখে নিতে পারবেন। দ্বিতীয় পোস্ট WDT সোশ্যাল ওয়েলফেয়ার। একটি ভ্যাকেন্সি রয়েছে, এর জন্য মিনিমাম কোয়ালিফিকেশন লাগছে ডিগ্রি ইন রুরাল ডেভেলপমেন্ট অর সোশ্যাল ওয়েলফেয়ার অর সোশ্যাল সায়েন্স অর এগ্রিকালচার ইকোনমিক্স। এক্সপিরিয়েন্স লাগছে মিনিমাম 5 years এক্সপিরিয়েন্স ইন PMKSY। 65 years ম্যাক্সিমাম এজ লিমিট এবং ডিজায়ারেবল কোয়ালিফিকেশনটি আগের মতোই সেম। থার্ড পোস্ট যেটি হচ্ছে WDT মাইক্রো এন্টারপ্রাইজেস। একটি ভ্যাকেন্সি রয়েছে, যোগ্যতা লাগছে গ্র্যাজুয়েট ইন কমার্স অর ইকোনমিক্স অর রুরাল ম্যানেজমেন্ট। এক্সপিরিয়েন্স লাগছে সেম অর্থাৎ মিনিমাম 5 years এক্সপিরিয়েন্স ইন PMKSY এবং ম্যাক্সিমাম এজ লিমিট 65 years, ডিজায়ারেবল কোয়ালিফিকেশন আগের মতোই। এবং শেষ যেটি 4 নম্বরে রয়েছে হচ্ছে WDT ইঞ্জিনিয়ার। একটি ভ্যাকেন্সি রয়েছে, যোগ্যতা লাগছে ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অর এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং অর হাইড্রোলজি। সেম এক্সপিরিয়েন্স লাগছে অর্থাৎ মিনিমাম 5 years এক্সপিরিয়েন্স ইন PMKSY, ম্যাক্সিমাম এজ লিমিট 65 years এবং ডিজায়ারেবল কোয়ালিফিকেশন আগের মতোই লাগছে। অ্যাপ্লিকেন্টদেরকে বায়োডেটা এবং 2টি রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ এবং সমস্ত নেসেসারি ডকুমেন্টসের ফটোকপি সাথে সাথে অরিজিনাল সহ ওই ইন্টারভিউয়ের দিনেতে হাজির হতে বলা হয়েছে। ইন্টারভিউয়ের দিনটি রয়েছে 31 মার্চ সকাল 11টা থেকে এবং আপনাদেরকে একটি এনভেলাপে পুরেই সমস্ত ডকুমেন্টস নিয়ে যেতে হবে এবং এনভেলাপের উপরে আপনারা পরিষ্কারভাবে বড় বড় করে লিখে দেবেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ড্যাশ অর্থাৎ যে পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন সেটির নাম। যোগ্য প্রার্থীরা যারা অ্যাপ্লাই করছেন আরও নেসেসারি পয়েন্টসগুলি একবার চোখ বুলিয়ে নেবেন। এক্ষেত্রে স্যালারি রয়েছে 10,000 টাকা করে। ডেট অফ ইন্টারভিউয়ের কথা আমি আগেই বললাম। এখানে দেখুন ডিজায়ারেবল কোয়ালিফিকেশন হিসেবে চাওয়া হয়েছে কম্পিউটার লিটারেচার ফিল্ড এক্সপিরিয়েন্স ইন NRM অর ওয়াটার সেড অর রুরাল ডেভেলপমেন্ট প্রজেক্ট অ্যান্ড প্রোগ্রামস। আজকের ভিডিওটি বিষয়বস্তু ছিল এইটুকুই। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আরেকটি কথা বলে রাখি, আপনারা যে এই দুটি ওয়েবসাইটের ঠিকানা দেখতে পাচ্ছেন www.পশ্চিমমেদিনীপুর.gov.in অ্যান্ড ঝাড়গ্রাম.gov.in, এই দুটি সাইট রেগুলার বেসিসে একটু ভিজিট করবেন। কারণ হচ্ছে এখন ম্যাক্সিমাম নোটিফিকেশনেরই অল্টারেশন হচ্ছে, হয় ডেটের চেঞ্জ হচ্ছে বা কোনো কিছু কারণের জন্য পোস্টপোন্ড করে দেওয়া হচ্ছে। তো সেই সমস্ত আপডেটগুলি একটু অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখে নেবেন। আর যদি আপনারা এই সপ্তাহের আরও জব নিউজগুলি দেখতে চান তাহলে ডান দিকের প্লেলিস্টটি যেটি দেখতে পাচ্ছেন সেটিতে টাচ করুন।
অথবা তার আগের সপ্তাহে জব নিউজগুলি পাওয়ার জন্য আপনাদেরকে বাম দিকের যে প্লেলিস্টটি রয়েছে সেটিতে টাচ করতে হবে। গুড বাই, গড ব্লেস ইউ অল।